হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে উঠে এসেছে বিশাল বড় সুখবর, যেখান থেকে 5,000 টাকা করে দেয়া হবে এবং সাথে রয়েছে ক্লাস 8 পাস ছেলে মেয়েদের জন্য আরো একটি বিশাল বড় সুখবর। যদি আপনি 8 পাস করে থাকেন অথবা মাধ্যমিকও পাস করে থাকেন তাহলে এই আপডেট গুলি জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটামুটি স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সরকারের এমন অনেক যোজনা প্রকল্প রয়েছে যা আমরা সঠিকভাবে না জানার ফলে বঞ্চিত থেকে যাই ওই সকল প্রকল্প বা যোজনাগুলি থেকে। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি 1 নম্বর কিংবা 2 নম্বরটা দেখলেন আর 3 নম্বরটাই ছিল আপনার জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আর আপনি সেটাই মিস করে ফেললেন। আজকের এই হেল্পফুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, নাম্বার 1 বলা হচ্ছে বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য সুখবর, 5,000 টাকা করে দেবে মমতা সরকার। এবং ক্লাস 8 পাসদের জন্য যে আপডেটটি উঠেছে এইগুলি আলোচনা করার পূর্বে মূলত জানিয়ে দিই আজকের একাদম লেটেস্ট আপডেট গুলি। নাম্বার 1 রয়েছে টিভি গ্রাহকদের জন্য, যদি আপনার বাড়িতে টিভি থেকে থাকে সেখানে যদি কেবল বা ডিস কানেকশন থেকে থাকে তাহলে এই আপডেটটি মূলত আপনারই জন্য। বলা হচ্ছে নতুন বছরের শুরুতেই সুখবর, কেবল টিভি এবার হবে আরো সস্তা। অন্যদিকে বলা হচ্ছে 100 না 200টি চ্যানেল 158 টাকায় ঘোষণা ট্রাই, বছরের শুরুতেই খুশির খবর, এবার 100টি নয় 200টি ফ্রি চ্যানেল দেয়া হবে 158 টাকার বেসিক প্যাকেজে। আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে এই প্ল্যানটি। বুধবার এমনটাই ঘোষণা করলো টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। অপরদিকে 5ই জানুয়ারি থেকে নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বড়সড় অভিযান, মাঝে মাত্র আর 2টি দিন, নাগরিকত্ব ইস্যুতে বিরোধীদের তোপকে পাল্টা জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে ব্যস্ত বিজেপি। আগামী 5 তারিখে বিভিন্ন রাজ্যে নতুন ভাবে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির। 5ই জানুয়ারি থেকে প্রচার, নাগরিকত্ব ইস্যুতে বিরোধীরা মিথ্যে তথ্য ছড়াচ্ছে এমনটাই দাবি তুলে বারবার সরব হচ্ছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। এবার সেই বক্তব্যকে সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে এই প্রচার অভিযান 5ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। অপরদিকে জানানো হচ্ছে বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য সুখবর, 5,000 টাকা করে দেবে মমতা সরকার। রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য একাধিক প্রকল্প সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের পড়ুয়া উপকৃত হচ্ছেন, তেমনি ভাবে খাদ্যসাথী প্রকল্পের জন্য রাজ্যের সমস্ত মানুষ অন্তত কম মূল্যে চাল গম পেয়ে থাকেন। তবে এবার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে আরো ভালোভাবে স্বনির্ভর করে তুলতে জাগো প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যেমন মহিলাদের জন্য রয়েছে বিভিন্ন প্রকল্প এবং ছাত্রদের জন্য রয়েছে বিভিন্ন প্রকল্প, এবার মহিলাদের জন্য নিয়ে এসেছে সরকারের পক্ষ থেকে আরো একটি প্রকল্প যার নাম দেওয়া হয়েছে জাগো। স্বনির্ভর প্রকল্পের আওতায় থাকা মহিলাদের 5,000 টাকা করে দিয়ে সাহায্য করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে রয়েছে ক্লাস 8 পাসদের জন্য বিশাল বড় একটি সুখবর, সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই। বলা হচ্ছে NRC এবং CTA নিয়ে বিরোধিতার মাঝেই জানুয়ারিতে 2 দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, সারা দেশ রাজ্য যখন তোলপাড় NRC এবং CAA এর বিরোধিতায়, ঠিক এই সময়তেই এমাসের 2 দিন সফর করতে আসছেন প্রধানমন্ত্রী। এমাসেই 2 দিন সফর করতে আসছেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ক্লাস 8 পাসের জন্য রয়েছে আরো একটি বড় সড় সুখবর। তো ফ্রেন্ডস, আমরা সকলেই জানি মূলত ক্লাস 8 পাস বা ক্লার্কদের জন্য এবং আরো যে সকল পঞ্চায়েত বা ব্লক ভিত্তিক চাকুরিগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে না জানার ফলে বঞ্চিত থেকে যাই ওই সকল চাকুরিগুলি থেকে বা ওই সকল চাকুরির আবেদন থেকে। তাই এবারেও এমন একটি চাকুরির আপডেট এসেছে যেটা, যে চাকুরিটি সম্পূর্ণ সরকারি, যেখানে বেতন রয়েছে অনেকটাই। তো আপনি যদি 8 পাস হয়ে থাকেন তাহলে এই সুযোগটি সম্পূর্ণ আপনারই জন্য। এছাড়াও এই চাকুরিগুলি হয়ে থাকে বিভিন্ন ব্লক ভিত্তিক, তাই আপনি কোন কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ এবারের মতো যদি আপনার ব্লকেও কোনো
চাকরির রিক্রুটমেন্ট গ্রুপ ডি বা অন্যান্য কিছু এসে থাকে তাহলে তখন আপনাদের সামনে প্রোভাইড করতে খুবই সুবিধা হবে। এবার একটি ক্লার্ক পোস্টের জন্য এসেছে রায়গঞ্জ মিউনিসিপালিটি উত্তর দিনাজপুর, যা নোটিশটি প্রকাশিত হয়েছে 28/12/2019, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাত্র 8 পাস আর বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে, যেখানে মজদুর পিয়ন ড্রাইভার ক্লার্ক সার্ভেয়ার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে। তাই আপনি যদি দিনাজপুর থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারেন। কে জানে কখন কার কোথায় ভাগ্যের চাকা ঘুরে যাবে। মনে রাখবেন এই আবেদনের লাস্ট তারিখ থাকছে 14 জানুয়ারি। যদি আপনার ফর্মটি পেতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাকে জানিয়ে দিই, আপনি রায়গঞ্জ মিউনিসিপালিটি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যেখানে রিক্রুটমেন্ট নোটিশ চেক করবেন, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি যদি উত্তর দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওইখান থেকে আপনার নিকটতম যে কোনো জেরক্সের দোকান বা সাইবার ক্যাফ থেকে খোঁজ নিয়ে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি মূলত রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ব্লক না মিউনিসিপালিটি, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ এমন অনেক রিক্রুটমেন্ট থেকে থাকে যেগুলো আমরা সঠিকভাবে না জানার ফলে বঞ্চিত থেকে যাই এই সকল চাকুরিগুলি থেকে। এবং এই ভিডিওটিকে যদি আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করেন তখন আমাদের আরো উৎসাহিত জাগে এমনই লেটেস্ট ইনফরমেশন গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি প্রত্যহ পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।